নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমরা আজকে 10.2 এর নাম্বার 1 অঙ্কটি আজকে করবো, আমরা সমাধান করবো। এক্ষেত্রে দেখো বন্ধুরা, অঙ্কটি হলো দেখো, সমান ব্যাসার্ধ যুক্ত দুটি বৃত্ত সর্বসম, প্রমাণ করো যে সর্বসম বৃত্তের সমান, হ্যাঁ, যাহাগুলো বৃত্তটির কেন্দ্রে সমান সমমাপের কোণ উৎপন্ন করে, অর্থাৎ যে কোণ উৎপন্ন করে কোণগুলো কী হবে, সমান হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমত কী করব, আমরা এক্ষেত্রে প্রথমত দুটি বৃত্ত অঙ্কন করবো। তাহলে প্রথম বৃত্তটি দেখো, যেটার কেন্দ্র হলো ও, আর এক্ষেত্রে দুটি ব্যাসার্ধ হবে ও এ আর ও বি। আর দ্বিতীয়টি বৃত্তটির ক্ষেত্রে দেখো, কেন্দ্র হলো ও। আচ্ছা, এক্ষেত্রে আমরা ও ড্যাশ দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে, ও ড্যাশ, সি ড্যাশ আর ডি ড্যাশ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কী প্রমাণ করতে হবে, এখানে ড্যাশ ড্যাশ হবে, তাহলে এক্ষেত্রে আমাদের কী প্রমাণ করতে হবে, যে কেন মানে যে দূরী কোণ উৎপন্ন হলো, যেক্ষেত্রে এ ও বি ইগুলো সি ড্যাশ ও ড্যাশ ডি ড্যাশ, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু এটা প্রমাণ করবো, এক্ষেত্রে দেখো দুটি ত্রিভুজ কিন্তু এখানে আমরা দেখতে পাই, মানে বৃত্তটির কেন্দ্রে কিন্তু এক্ষেত্রে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেমন এ বি ও আর এক্ষেত্রে ও ড্যাশ ডি ড্যাশ সি ড্যাশ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুটো বৃত্তের মধ্যে, মানে আমরা নিলাম। তাহলে এক্ষেত্রে এ যেহেতু বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু এক্ষেত্রে এ ড্যাশ সি ড্যাশ হবে, সি ড্যাশ ডি ড্যাশ হবে, ঠিক আছে। এ বি ইকুয়াল টু সি ড্যাশ ডি ড্যাশ আর ও এ ইকুয়াল টু এক্ষেত্রে সি ড্যাশ ও ড্যাশ হবে, ঠিক আছে। তাহলে কেন দোনোটার বৃত্তে যেহেতু ব্যাসার্ধ সমান, তাহলে এই জন্য আমরা এগুলো লিখতে পারি। তাহলে দেখো, দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেহেতু দুইটা বাহু সমান দেখাতে পারি, তাহলে আমরা কী লিখতে পারি, যে ত্রিভুজ দোনোটা কি সর্বসম। তাহলে এক্ষেত্রে আমরা এক্ষেত্রে পিকচার হবে ত্রিভুজের পিকচার, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এক্ষেত্রে সি ড্যাশ ও ড্যাশ ডি ড্যাশ হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আবার এই দুইটার মধ্যে যেহেতু দোনোটা ত্রিভুজ সর্বসম, তাহলে এক্ষেত্রে একটা কোণ সর্বসম হবে, তাহলে এ ও বি ইকুয়াল টু সি ড্যাশ ও ড্যাশ ডি ড্যাশ প্রমাণিত। তো এরকম আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।